কক্সবাজারে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। তবে গণপূর্ত উদ্যানে এসে শিশুরা যে যার মতো খেলে, ভালো সময় পার করে বিভিন্ন বয়সের মানুষ। কিন্তু এখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, যা বিনোদনের জন্য অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। অযত্ন অবহেলায় দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে শিশু পার্ক হিসেবে পরিচিত গণপূর্ত উদ্যান। সবুজ ঘাসের উপর পড়ে আছে খাবারের প্যাকেট, প্লাস্টিক সহ নানা বর্জ্য। ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশে খেলছে শিশুরা। ফুলগাছের ঝুপচারে পড়ে আছে কাঁচের ভাঙা অংশ। দর্শনার্থীদের বসার জায়গার মাঝে দেখা যায় ময়লার ভাগাড়। যথাযথ তদারকির অভাবে উদ্যানটির সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে পড়ছে। নানা শ্রেণী পেশার মানুষ উদ্যানের চারপাশে হাঁটেন, বিকেলে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন। নানা কারণে প্রতিদিনই পার্কটি অপরিষ্কার হয়ে যায়। স্থানীয় ও পর্যটকরা বলছেন, সুন্দর এই পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য যেন কেউ নেই। এই ময়লাগুলো দেখে অনেক খারাপ লাগতেছে। পর্যটক এলাকাটা দেখতে ঘুরতে আসছিলাম, দেখতেছি অনেক কাঁচারা আছে। এগুলা পরিষ্কার করার জন্য আমাদের সরকার থেকে কোনো রোগ এখানে মানুষজন দেয় নাই। কক্সবাজার মতো এরকম একটা জায়গায়, এরকম একটা পরিবেশের জায়গায় কিন্তু এগুলো আশা করা যায় না। ভবঘুরে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে ওইখানে, ওরা আসলে বসে থাকে বা শুয়ে থাকে, এবং ঢুকতেই আপনি মনে করতে পারবেন না যে এটা কোনো সরকারি স্থাপনা বা এটা কোনো পার্ক বা খোলা জায়গা। অন্যদিকে কক্সবাজার গণপূর্ত বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, উদ্যানের দেখাশোনার জন্য একজন গার্ড রয়েছেন। ডাস্টবিন থাকার পরও দর্শনার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলে। লোকজন যাই, ওখানে আমাদের ডাস্টবিন দেওয়া আছে, ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলে না, যেখানে সেখানে ফেলে, আবার আমরা এগুলো পরিষ্কার করি। মাঝখানে যে সময় সেই সময় হয়তো দেখা যাবে, কিন্তু আবার পরে দেখবেন যে আর নাই, এগুলো তুলে ফেলি। ডাস্টবিন থাকার পরও যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা। বিকাল তিনটা থেকে মনিটরিং এর দায়িত্ব শুরু হলেও সরজমিনে গিয়ে সময় মতো দেখা যায়নি উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বরত কাউকে। প্রায় বেশ কিছুক্ষণ পর দায়িত্বরত একজনের দেখা মিললে তিনি বলেন ভিন্ন কথা। জানা যায়, ডাস্টবিনের ময়লা এক বা দুই মাস পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এগুলা ময়লা আবর্জনা যখন লোক ঢুকে, তারা বাইরে থেকে ময়লা আবর্জনা নিয়ে আসে এখানে ফেলায়। তাদেরকে আমি অনেক অনেকবার বলেছি, আপনারা বাইরে থেকে কোনো কিছু নাস্তা আনলে এখানে খাইয়ে সমস্যা নাই, কিন্তু নাস্তার যে পলিথিন, যে আপনার টিস্যু, ওগুলো আমাদের ডাস্টবিনে ফেলান। কিন্তু এরা আমাদের কথা কি করে না, শুনে না। এটা গণপূর্তের যে এরকম কন্ট্যাক্ট করছে আর কি, এরা দুই মাস পর পরে কন্ট্যাক্ট করে, মানে আমার ময়লা আবর্জনা হবে এখানে দুই মাস পর পর তোমরা নিয়ে যাবে। এখন যদি কন্ট্যাক্ট শেষ হয় তাহলে আর আসবে না, যদি কন্ট্যাক্ট শেষ না হয় দুই মাস পরে আবার আসবে। এরূপ ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা না গেলে পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করতে ব্যর্থ হবে এই গণপূর্ত উদ্যানটি, যা কক্সবাজারের জন্য শোভনীয় নয়, এমনটি বলছেন বিভিন্ন সচেতন মহল। কক্সবাজারের গণপূর্ত উদ্যানের সৌন্দর্য নষ্ট করছে এসব ময়লা আবর্জনা। দ্রুততম সময়ে ময়লা আবর্জনা মুক্ত পরিবেশ দেখতে চান অভিভাবক ও পর্যটকরা। রোকসানা সুমি, সিসিএন।